সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমি মোস্তফা ফিরোজ। খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা ঘটেছে। রাজশাহীতে এমনিতেই বিরোধী দলের কোনো জোরদার কোনো প্রার্থী নেই, কিন্তু এখন নির্বাচনটা হচ্ছে নিজেদের মধ্যেই। অর্থাৎ বিরোধী কিছু কাউন্সিলর প্রার্থী আছেন এবং তারা কখনো কখনো কোথাও কোথাও প্রতিদ্বন্দ্বিতা করে তুলছেন এবং সেটা নিয়ে একটা নাটকীয়তা হচ্ছে, কিন্তু নির্বাচন নিয়ে আসলে মানুষের কোনো আগ্রহ নেই। সর্বশেষ একটি ঘটনা ঘটেছে যে রাজশাহীতে যে নির্বাচন কর্মকর্তার বাসায় পাওয়া গেছে হচ্ছে আওয়ামী লীগের এক নেতাকে, সেই নেতাকে অবরোধ করা হয়েছে, পরে পুলিশ এসে উদ্ধার করে। খবর শিরোনামটাই হচ্ছে এরকম, রাজশাহীতে নির্বাচন কর্মকর্তার বাসায় আওয়ামী লীগ নেতাকে অবরোধ, পুলিশ এসে উদ্ধার। এই খবরে দেখা যাচ্ছে রাজশাহীর একজন নির্বাচন কর্মকর্তার বাসায় আওয়ামী লীগের এক নেতাকে 3 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিলেন তার দলেরই নেতা কর্মীরা। খবর পেয়ে পুলিশ এসে দেবগত রাত 12টার দিকে তাকে উদ্ধার করে। নগরের সাগরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আওয়ামী লীগের এই নেতার নাম মীর ইশতিয়াক আহমেদ লিমন, তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আর নির্বাচন কর্মকর্তার নাম আবুল হোসেন, তিনি নগরের 9, 11 ও 12 নম্বর ওয়ার্ডের সহকারী রিটার্নিং কর্মকর্তা। বিক্ষোভকারীদের অভিযোগ, এই আওয়ামী লীগ নেতার মামা আব্দুল হামিদ সরকার নগরের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এবারের নির্বাচনেও তিনি প্রার্থী। তার মামাকে জেতাতে এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী এইচ এম খায়রুজ্জামান লিটনকে হারানোর জন্য ষড়যন্ত্র করতে এসেছিলেন তিনি। বিক্ষোভকারীরা তাকে দল থেকে বহিষ্কারের দাবি করেন। আওয়ামী লীগ নেতা মীর ইশতিয়াক আহমেদের বাবা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, তার আরেক মামা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লিউ সরকার। এই পরিবার এবার সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর জন্য কাজ করছে না বলে অভিযোগ করে রয়েছে। এই যে বলেছি না যে নিজেদের মধ্যেই আর কি ঝামেলা। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত 9টার দিকে নগরের সাগরপাড়া এলাকায় আবুল হোসেনের বাসায় ঢোকেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ। তখন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সেখানে অবরুদ্ধ করেন। এই সময় তারা নানা স্লোগান দিতে থাকেন। তারপরে তার বাসা থেকে কী উদ্ধার করা হয়েছে বা কেন হয়েছে, টাকা লেনদেন হয়েছে কিনা সেই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত অভিযোগ করেছেন, মীর ইশতিয়াক আহমেদের সঙ্গে আরও 2 জন ছিলেন, তারা বাসার ভেতরে ঢুকে টাকা লেনদেন করছিলেন। এ সময় তারা ভেতরে ঢোকেন, তখন দরজা সামান্য একটু খোলা ছিল, তারা ফেসবুক লাইভ করে ভেতরে ঢুকছিলেন। তাদের দেখে ইশতিয়াক আহমেদ শৌচাগারের ভিতরে পালান, তারা তার পিছু নিলে টাকার ব্যাগ নিয়ে অন্যজন পালিয়ে যান। তো এই হলো নাটকীয় অবস্থান, যে নির্বাচন কর্মকর্তার ভাষায় আওয়ামী লীগের নেতা গেছেন এবং টাকা লেনদেন কাউন্সিলর পদে তাদের মনোনীত প্রার্থীকে জেতানোর জন্য। তো এটা ভালো, তা এরকমই তো আসলে নির্বাচনের চিত্র, এখন এরকমই হয়ে গেছে। জাতীয় পর্যায়ে 2018-তে সেটাই ঘটেছে, 14-তেও ঘটেছে, এবং এইভাবেই যদি নির্বাচন চলতে থাকে আগামীতে তাই হবে। কেননা প্রতিদ্বন্দ্বী তা যদি না থাকে তখন নিজেদের মধ্যে ক্ষমতার কামড়াকামড়িতে এই সমস্ত ঘটনাগুলো ঘটে, সেটাই আবার নতুন করে দেখা গেল। তো যাই হোক, পুরো নির্বাচনের মধ্যে এটাই হচ্ছে একটা ইন্টারেস্টিং চিত্র দর্শক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।